রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের আগে পুলিশের রদবদল নিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম। আজই রবীন দেবের সিপিএম নেতারা রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান। গাজেন রিচকাণ্ডের পরেই রাজ্য পুলিশের তড়িঘড়ি রদবদলের প্রতিবাদে সরব আলিমুদ্দিন। চলতি মাসে নলহাটি, রেজিনগর, ইংরেজবাজার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নবনিযুক্ত পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এর আগে এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। সিপিএম নেতা রবীন দেবের অভিযোগ, এই পদটি রাজ্য পুলিশের অধীনে। ওই তিনটি বিধানসভা কেন্দ্রই রাজ্য পুলিশের এখতিয়ারভুক্ত, ফলে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এই সব পদে রদবদল নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। গাজেন রিচকাণ্ডে ইকবাল অস্বস্তি কাটাতে এবার ড্যামেজ কন্ট্রোলে রাজ্য সরকার, এমনই ধারণা রাজনৈতিক মহলে। ইকবাল ইস্যুতে ফেরহাদ হাকিমের পর আজই প্রথম মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ইকবাল ইস্যুতে যাবতীয় দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী, উপযুক্ত পদক্ষেপ নেবেন তিনি। এর আগে মহাকরণে দাঁড়িয়ে গাজেন রিচকাণ্ডে ইকবালকে ক্লিনচিট দিয়েছিলেন ফেরহাদ হাকিম। কিন্তু গাজেন রিচের ঘটনায় ইকবালের জড়িত থাকার খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে ইকবালকে গ্রেপ্তার করে সরকারের মুখ বাঁচাতে তৎপর মুখ্যমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথা থেকে সেটাই পরিষ্কার বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সারাদিনই আকাশ মেঘলা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হুহু করে বাড়তে থাকে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। সব মায়ের মতোই এই মাও ছেলের প্রতীক্ষায়, কিন্তু এখনো জানেন না আর কখনো মা বলে ডাকবে না ছেলে। মঙ্গলবারের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন, বাড়িতে নেতা মন্ত্রী পুলিশকর্তা সকলেই এসেছেন, মিলেছে সাহায্য। কিন্তু তাপসবাবুর বাড়ির অদূরে তার মা এখনো জানেন না ছেলের মৃত্যু সংবাদ। তাই মাঝে মাঝেই ছেলের ডাক নাম ধরে ডেকে উঠছেন মা। আমার বাবা কই? নতুন বাড়িতে উঠে গেলেও রোজ দুবেলা নিয়ম করে মায়ের কাছে যেতেন তাপসবাবু। মায়ের দেখভাল, খাওয়া দাওয়া, পরিচর্যা সবই সারতেন একা হাতে। কিন্তু কয়েকদিন ধরেই সেই নিয়মে বাধা পড়েছে, খুঁজে বেড়াচ্ছে ছেলেকে। আমার বাবা কই? একদিন আসে না, দু তিন দিন তো হয়ে গেল। তাক করে গুলি চালাচ্ছে শেখ সুহান, কিন্তু তা গিয়ে লাগে কর্তব্যরত সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আশপাশের বাড়ি থেকে ভেসে আসছে টিভির আওয়াজ, খবরের চ্যানেলে ঘুরে ফিরে নিহত তাপস চৌধুরীর নাম। ছেলের নাম কানে আসায় সচেতন বৃদ্ধা, কিছু একটা ঘটেছে বোধহয়। কিন্তু বয়সের ভারে ঠিক বুঝে উঠতে পারছেন না যুথিকা দেবী। তাই ছেলেকে দেখতে না পেয়ে মাঝে মাঝেই আক্ষেপের সুর মায়ের গলায়। আমার কি আর কিছু আছে? আমার আর কিছু নেই, আমার তো আর কিছু নেই, আমি কারে বলবো?